Hello guys, welcome to our channel. So today in this video session I'm going to teach you how we can convert a Windows Server 2012 from core to build. So basically laptop start korar age apnader kichu ami bole nite chai. To ekhane je amra machine ti byabohar korchi seti ekti VMware workstation e amader 2012 server install kora ache. To আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এটি একটি VMware ওয়ার্কস্টেশন, ঠিক আছে। তো এই VMware ওয়ার্কস্টেশনে আমরা 2012 এর RAM সাইজ দিয়েছি নিয়ার অ্যাবাউট 2GB এবং আমাদের কম্পিউটার নেম আছে DC1। সো বিফোর স্টার্টিং দ্য ল্যাব আই উড লাইক টু মেনশন সাম অফ দ্য বেসিক থিং অ্যাবাউট উইন্ডোজ অ্যাবাউট আওয়ার ডেমো এনভায়রনমেন্ট। মানে ল্যাপটপ স্টার্ট করার আগে আমি আমাদের ডেমো এনভায়রনমেন্ট সম্পর্কে কিছু বলতে চাই। তো এখানে আজকে যে টপিকটি আমি আপনাদের দেখাতে চলেছি সেটি হচ্ছে আমরা কোর থেকে গুইতে কিভাবে ট্রান্সফার করব। কিন্তু আমাদের এই যে উইন্ডোজ সার্ভার 2012টা যেখানে ইনস্টল করা রয়েছে এটি কিন্তু আমাদের গ্রাফিক্যাল মোডে ইনস্টল করা রয়েছে। তো সবার প্রথম আপনাকে আমি গ্রাফিক্যাল মোড থেকে গ্রাফিক্যাল মোডটা আমি আনইনস্টল করে আমি কোর মোডে যাব, কোন মোডে আমি এন্টার করে দেখাবো, তারপর সেখান থেকে আমরা গ্রাফিক্যাল মোডে আবার এন্টার করব। তো চলুন আপনাদের সাথে আমাদের ল্যাপটপ শুরু করা যাক। তো এখানে আমরা ব্যবহার করেছি উইন্ডোজ সার্ভার 2012 ডেটা সেন্টার এডিশন। তো ডেটা সেন্টার এডিশনে আমাদের কনফিগারেশন আমরা আপনাদের আগেই আমি বলে রেখেছি। তো এখানে সবার প্রথম আমাদের যেতে হবে সার্ভার ম্যানেজার অপশন। তো সার্ভার ম্যানেজার থেকে এখান থেকে আমরা জানি রোলস অ্যাড করতে পারি, কিন্তু আমাদের রোলস অ্যাড অপশনে গেলে হবে না, আমাদের যেতে হবে রিমুভ রোলস অপশন, রোলস অ্যান্ড ফিচার্স অপশন। তো রিমুভ রোলস অ্যান্ড ফিচার্স অপশন থেকে আমাদের যেতে হবে, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের নাম DC1 এবং আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে 192.168.10.1। তো এখান থেকে আমরা রোলস অপশন থেকে না আমরা ফিচার্স অপশনে চলে যাবো ডিরেক্টলি। তো আমরা নেক্সট করলেও ফিচার্স অপশনে আসতে পারি, আমাদের বাঁদিকের লেফট পেন থেকেও আমরা ফিচার্স অপশনে আমরা চলে আসতে পারি। তো ফিচার্স অপশনে আসার পর এখানে আমাদের ইউজার ইন্টারফেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এই অপশনটিকে আমাদের রিমুভ করতে হবে। তো এটি রিমুভ করলে তবেই আমরা গ্রাফিক্যাল মোড থেকে কোর মোডে মানে যেতে পারবো। তো রিমুভ ফিচার্স আমরা করে দিই, রিমুভ ফিচার্স করার পর নেক্সট আমি এই অপশনটিকে টিক করে রাখলাম রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার, যদি আমাদের প্রয়োজন পড়ে সার্ভারটি অটোমেটিক্যালি আমাদের রিস্টার্ট হয়ে যাবে। করার পর আমরা রিমুভ অপশনে ক্লিক করলাম। তো রিমুভ এখানে রিমুভাল প্রসেসটি সম্পর্কে একটু বলে রাখি, রিমুভাল প্রসেসটি আপনার মেশিনের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে রিমুভাল হতে কত টাইম লাগবে। তো আশা করি মানে খুব বেশি টাইম লাগা উচিত না, দেখা যাক। আপনাদের কনফিগারেশন মেশিনের কনফিগারেশন যদি এখানে ভালো থাকে সেক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 16GB র্যাম, i5 5th জেনারেশন 6th জেনারেশন প্রসেসর, সেক্ষেত্রে কিন্তু রিমুভাল প্রসেস বা ইনস্টলেশন প্রসেসে খুব একটা বেশি সময় আমাদের লাগবে। তো এখানে আমরা যে এনভায়রনমেন্টটি ব্যবহার করেছি বা যে ডেমো এনভায়রনমেন্টে আমরা এই কোর টু গুই বা গুই টু কোর ট্রান্সফার মানে আমরা কনভার্ট করে দেখাচ্ছি, সেখানে আমাদের ডেমো এনভায়রনমেন্টে আমরা র্যাম ইউজ করছি নিয়ার অ্যাবাউট 14GB। তো এখানে আমাদের প্রসেসর আছে AMD ফেনন, ঠিক আছে। রিমুভাল আমাদের স্টার্ট হয়ে গেছে। তো স্টার্ট হয়ে যাওয়ার পর যখন আমাদের সার্ভিস ফিচার্সটি আমাদের রিমুভ হয়ে যাবে তখন আমাদের মেশিনটিকে রিস্টার্ট করে আমরা মেশিনটাকে রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করলে আমরা ঢুকতে পারবো কোর মোডে, ঠিক আছে। সেখান থেকে আপনাদেরকে আমি গ্রাফিক্যাল মোডে ইনস্টল করে দেখাবো। তো এই অবস্থায় আমি কিছুক্ষণের জন্য আমি ভিডিওটিকে পজ করছি, এটা হয়তো নিয়ার অ্যাবাউট কিছুক্ষণ সময় লাগতেও পারে। তো আমি আবার কিছুক্ষণ পরেই আমি আমার ভিডিওটা এটা রিমুভাল প্রসেস শেষ হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটাকে আবার স্টার্ট করব। হ্যাঁ, রিস্টার্ট হয়ে গেছে আমাদের কম্পিউটার। তো রিমুভ এখনও ভিডিওটিকে স্টপ করতে হয়নি। তো এখানে উইন্ডোজ ফিচার্স মানে আমাদের যেহেতু আমি ফিচার্সটিকে আমি রিমুভ করেছি সেই জন্য রিমুভ করার জন্য এখানে কিছুটা সময় লাগবে, ঠিক আছে। 15% সময় দেখাচ্ছে, নিয়ার অ্যাবাউট ইট উইল টেক ম্যাক্সিমাম 5 to 10 মিনিটস ম্যাক্স টু ম্যাক্স, ডিপেন্ডস অন ইউর কনফিগারেশন। তো আমি কিছুক্ষণের জন্য ভিডিওটিকে আমি পজ করছি। তো আমাদের মেশিন রিস্টার্ট হয়ে গেছে। তো আবার আমাদের মেশিন স্টার্ট হচ্ছে, এবার দেখা যাক আমরা কোন অপশন থেকে আমরা স্টার্ট করি।
যেহেতু আমি গ্রাফিক্যাল মোডটি আনইনস্টল করে দিয়েছি, সেই জন্য আমাদের উইন্ডোজটি কিছুক্ষণ কনফিগারেশন হতে সময় লাগছে। তো আমাদের মেশিন এসে গেছে, এবার আমরা মানে আমাদের লগ ইন স্ক্রিন এসে গেছে, এবার আমরা লগ ইন করে দেখবো যে আমরা কোন মোডে লগ ইন করতে পারছি। তো আমি চলে গেলাম, চলে যাওয়ার পর আমি লগ ইন করছি, আমি অ্যাডমিনিস্ট্রেটরে লগ ইন করলাম। দেখুন আমাদের এখন গ্রাফিক্যাল মোড কিন্তু আনইনস্টল হয়ে গেছে টোটালি, ঠিক আছে। এবার এখানে আপনাদের একটা জিনিস আমি আপনাদের একটু বলে দিতে চাই, যখন আমরা এখন আমরা রয়েছি কোর মোডে, উইন্ডোজ সার্ভার 2012 কোর মোডে, তো কোর থেকে যদি গুইতে ট্রান্সফার করতে হয়, সবার প্রথম আমাদের যেটি করতে হবে, আমাদের ভিএমওয়্যারের মধ্যে মেশিনটির ভিতরে আমাদের সার্ভারের যে অপারেটিং সিস্টেমটি আছে সেটিকে আমাদের আগে থেকে ইনসার্ট করে দিতে হবে। তো আমি আমাদের এখানে সার্ভারের 2012-এর 64-bit যে অপারেটিং সিস্টেমটি আছে আইএসও ইমেজ, সেটি আমি অলরেডি আমি এখানে আইএসও ইমেজ হিসাবে ব্যবহার করে নিয়েছি। ঠিক আছে, তো আমাদের এসে গেছে। এরপর আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে আমরা কয়েকটি কমান্ড এখানে ব্যবহার করব। তো সবার প্রথম আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের যখন আমাদের উইন্ডোজের সিডি ঢোকানোর পর যে অপশনটি আমরা সবার আগে চেক করব সেটি হচ্ছে ঠিক আছে, সবার প্রথম আমরা যেটা চেক করব সেখানে সিডি ঢোকানোর পর সেটা হচ্ছে আমাদের ডি ড্রাইভের ভেতরে আমাদের যেতে হবে। তো আমি ডিআইআর কমান্ডটা দিয়ে দেখে নিচ্ছি যে আমাদের উইন্ডোজ সার্ভার 2012-এর সিডি ঢোকানো হয়েছে কিনা। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোজ সার্ভার 2012-এর সিডি ঢোকানো আছে, এবং এখান থেকে আমাদের সোর্সেস অপশনে যেতে হবে। তো সোর্সের মধ্যে আমরা যদি ডিআইআর কমান্ডটি দিই, ইনপুট করি, সেখানে আমাদের boot.win তো একটি ফাইল আমাদের এখানে কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু আমরা কিন্তু এখানে সিডির মাধ্যমে আমরা যে কমান্ডটা পরবর্তীতে ব্যবহার করব সেখানে আমাদের কমান্ডটি সাকসেসফুলি আমাদের কাজ করবে, boot.win। দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমাদের ফাইলটি এখানে আছে, আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, boot.win, নিয়ার অ্যাবাউট অনেকটাই সাইজ, ঠিক আছে। তো আমাদের এখানে সিডিটি আমাদের ঠিকঠাক ঢোকানো হয়েছে, মানে সিডি ঢোকানো মানে কথাটার মানেটা হচ্ছে আপনাকে প্রপারলি দেখে নিতে হবে যে সার্ভারের কোন অপারেটিং সিস্টেমটির মধ্যে boot.win অপশনটি আছে, মানে সেখানে আপনাকে সিডির ভেতরে ঢুকে সোর্সেস ফোল্ডারের ভেতরে যাওয়ার পর আমরা boot.win অপশনটিকে দেখে নিতে হবে। তো দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে যাই, cd.dot, আমরা এখান থেকে যেটি কাজ করব সেটি হচ্ছে সবার প্রথম পাওয়ার শেল অপশনটিকে আমরা ওপেন করব। ঠিক আছে, আমরা আবার এসে গেছি অ্যাডমিনিস্ট্রেটর মোডে। এবার আমাদের যে কাজটি করতে হবে, সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদের মেশিনটিকে পাওয়ার শেল মোডে ওপেন করতে হবে, পাওয়ার শেলটিকে আমাদের ওপেন করতে হবে। তো পাওয়ার শেল ওপেন করার জন্য আমরা কি করব, পাওয়ার শেল ওপেন করার জন্য আমরা পাওয়ার শেল কমান্ডটি শুধু এন্টার করব। তো আমাদের দেখুন প্রথম অপশনটিতে আমাদের নর্মাল ডজ ওপেন করা ছিল, এখন কিন্তু আমাদের পাওয়ার শেল ওপেন হয়ে গেছে। তো পাওয়ার শেল ওপেন হয়ে যাওয়ার পর আমরা কি করব, আমরা আরেকটি কমান্ড চালাবো যার মাধ্যমে আমরা সার্ভার ম্যানেজারটিকে আমরা ইম্পোর্ট করব। তো আমরা এই কমান্ডটি জানা যায় import-module, তো এটিকে আমরা কপি পেস্টও করে দিতে পারি। import-module সার্ভার ম্যানেজার অপশনটিতে গেলাম, তো সার্ভার ম্যানেজারের মডিউলটি আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এরপর আমাদের থার্ড অপশন মানে তিনটি কমান্ড আমাকে এখানে দিতে হবে, প্রথম অপশনটি হলো পাওয়ার শেল, দ্বিতীয় অপশনটি হলো ইম্পোর্ট মডিউল সার্ভার ম্যানেজার, এবং দ্য থার্ড কমান্ড উইল বি ইনস্টল উইন্ডোজ ফিচার, ঠিক আছে, এই কমান্ডটি। তো আমি এটাকে এত বড় কমান্ড আমাদের মনে রাখা একটু সত্যি অসুবিধা, তো সেই জন্য আমি এখান থেকে আমি আগে থেকে লিখে নিয়েছি, লিখে নেওয়ার পর কপি পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। দেওয়ার পর দেখুন কালেক্টিং ডেটা, আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে। আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে কোর থেকে গ্রাফিক্যাল মোডে যাওয়ার, এটির ক্ষেত্রে কিছুক্ষণ সময় লাগতেও পারে, এটা আপনাদের মেশিনের কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। এবং আমাদের খুব তাড়াতাড়ি 91% আমরা চলে এসেছি।
যখন আমরা কোর থেকে গুইতে ট্রান্সফার করবো, যেরকম আমরা গুই থেকে কোরে ট্রান্সফার করেছিলাম যখন, তখন আমাদের মেশিনটি অটোমেটিক আমাদের একটা রিস্টার্ট দিতে হয়েছিল। এখানেও কিন্তু যখন আমরা কোর থেকে গুই মোডে যাব, তখন কিন্তু আমাদের একটা রিস্টার্ট নেসেসারি, তাও রিস্টার্ট আমাদের একবার করে দিতে হবে, সেক্ষেত্রে তারপরে আমরা গিয়ে এফেক্টটা দেখতে পাবো। আমি একটু কিছুক্ষণের জন্য ভিডিওটিকে পজ করলাম, কারণ আমাদের 91% হয়ে গেছে। দেখুন আমাদের কিন্তু ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, এখানে আমাদের সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দেওয়ার পর আমাদের যেটি করতে হবে সেটি হলো আমাদের মেশিনটিকে আমাদের একবার রিস্টার্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ম্যানুয়ালি কমান্ডের মাধ্যমে আমি রিস্টার্ট করে নিচ্ছি, শাট ডাউন স্পেস -R -T00। তো এটির মাধ্যমে আমরা মেশিনটিকে রিস্টার্ট করে নিচ্ছি। রিস্টার্ট করার পর দেখব যে আমাদের মেশিনটি কোর থেকে আমরা আবার গ্রাফিক্যাল মোডে যেতে পেরেছি কিনা। তো আমাদের উইন্ডোজ ফিচার ইনস্টলেশন শুরু হয়ে গেছে, মানে যেহেতু আবার নিয়ে হলাম, এক্ষেত্রেও আমাদের কিছুটা সময় আমাদের লাগতে পারে। দেখুন আমাদের আবার মেশিন রিস্টার্ট হলো। রিস্টার্ট নেওয়ার পর আমরা দেখবো আমরা গ্রাফিক্যাল মোডে আবার ফেরত আসতে পেরেছি কিনা না। তো অলমোস্ট 75% আমাদের ওভার হয়ে গেছে। কমপ্লিট, দেখি আবার দেখা যাক এবার আমাদের গ্রাফিক্যাল মোড এসছে কিনা। আমরা আবার লগ ইন করে যাই। দেখুন আমরা আবার কোর মোড থেকে গ্রাফিক্যাল মোডে ফেরত চলে এসেছি। তো প্রসেসটি খুবই ছোট, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু দেখে নিতে হবে যে আপনাদের মানে মেশিনের কনফিগারেশন বা কমান্ডটা ঠিকঠাক আমরা ইনপুট করেছি কিনা। তো কমান্ডটি খুবই ইজিলি, আগে যদি আমাদের জিনিসটি আমাদের প্র্যাকটিস বা পারফর্ম করতে হয় কোনো জায়গায় আমাদের ডেমো ল্যাব এনভায়রনমেন্টে, তাহলে এরকমভাবে আমি কমান্ডটা লিখে কপি পেস্ট করার মাধ্যমেও কিন্তু আমরা ইজিলি জিনিসটাকে পারফর্ম করতে পারি। তো দেখুন আমাদের এখানে কিন্তু রিমুভাল প্রসেস আমাদের মানে আমরা রিমুভ করে আবার নতুন করে আমরা গুই গ্রাফিক্যাল মোডে ফেরত আসতে পেরেছি এবং সাকসেসফুলি আমাদের কিন্তু কাজটি কমপ্লিট হয়েছে। তাহলে এইভাবেই আমরা উইন্ডোজ সার্ভার 2012-এ গ্রাফিক্যাল মোড থেকে কোর মোডে বা কোর মোড থেকে গ্রাফিক্যাল মোডে আমাদের উইন্ডোজ সার্ভার 2012-কে আমরা কনভার্ট করতে পারি।
থ্যাংক ইউ, আশা করি ভিডিওটি ভালো লাগবে, ওয়েলকাম।